শাকিবের একটা সুখবর দিয়ে ভিডিওটা আরম্ভ করি। কুরবানি কুরবানি গানের পর এবার আরেকটি মারাত্মক গান নিয়ে আসতেছে শাকিব বস, যে গানটিকে মায়া বলে আখ্যায়িত করেছেন প্রিন্স মাহমুদ। মায়া গানটি মানুষের মধ্যে মায়া সৃষ্টি করবে এমন দাবি ডিরেক্টরের। বিশ্ব রেকর্ড করলো শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। মাত্র 15-20 ঘন্টার ব্যবধানে কুরবানি কুরবানি গানটি প্রায় 4 মিলিয়ন ভিউ। 16 কোটি জনগণের একটা ছোট্ট দেশের এমন মাইল ফলক ভিউ দেখে আশ্চর্য হয়েছেন বাংলাদেশের সাবকন্টিনেন্ট প্রতিবেশী দেশগুলো। বিষয়টি গণমাধ্যমের বিনোদন পাতা শিরোনামও হয়েছে ভারতের পত্রিকায়। Together we are set to achieve a great milestone. সেই পত্রিকার সূত্রমতে জানা যায় আরআর ও বাহুবলি খ্যাত ও সেলিব্রিটি ডিরেক্টর এস রাজুমলির পরবর্তী সিনেমা জঙ্গল অ্যাডভেঞ্চার, যেটাতে অভিনয় করেছেন মহেশ বাবু, সেই সিনেমাতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন আমাদের শাকিব খান, এমনটি জানিয়েছেন এস রাজুমলির পরিচালক। এস রাজুমলির বলেন, এত ছোট্ট একটা দেশে মানুষ এত জনপ্রিয় হতে পারে আমার জানা ছিল না। শাকিব খানের এইগুলিকে পুঁজি করে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চান এই গুণী সেলিব্রিটি ডিরেক্টর। শাকিব খানের এই আপ লেভেলে ওঠার একমাত্র হাতিয়ার হচ্ছে শাকিব ইয়ান। এক শাকিব খান কোটি কোটি মানুষের রোজগার দিয়ে যাচ্ছেন, ইনকাম দিয়ে যাচ্ছেন। দেখেন শাকিব খানের প্রিয়তমার পোস্টার সম্পূর্ণ রেডি। পোস্টারে সংশ্লিষ্ট মানুষগুলো ইনকাম পাচ্ছে, সিনেমা সংশ্লিষ্ট মানুষগুলো ইনকাম পাচ্ছে, পাশাপাশি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা শাকিব খানকে নিয়ে বিভিন্ন ভাবে ভিডিও বানাচ্ছে, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছেন, ইনকাম জেনারেট হচ্ছে। সো শাকিব বস, এগিয়ে যাও, আমাদের রোজগারটা স্বাভাবিক রাখো। লাভ ইউ বস।